শুল্ক প্রত্যাহারের পর হিলি স্থলবন্দরে শতাধিক ট্রাকে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে এতদিন লোকসানের সংখ্যায় ধীর গতিতে চাল খালাস করছিলেন আমদানিকারকরা এখন খালাস প্রক্রিয়ায় গতি বাড়ায় বাজারে চালের দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা তেইশে জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাড়তে থাকে ভারতীয় চাল আমদানি কিন্তু লোকসানের আশঙ্কায় চাল খালাস প্রক্রিয়ায় ছিল গতি। শুল্ক প্রত্যাহারের আশায় প্রায় এক মাস ধরে বন্দরে ফেলে রাখা হয়েছিল চাল বোঝায় ভারতীয় ট্রাক রবিবার রাতে সরকার চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর স্বস্তি ফিরে ব্যবসায়ীদের মাঝে সোমবার সকাল থেকে গতি বেড়েছে চাল খালাস কার্যক্রমে ফলে বাজারে চালের দাম কমার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা ইতিমধ্যে চাল খালাসের সকল প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকে সকল সকল চালগুলো খালাস হবে এবং বাজারে এর দাম কমারও কিন্তু প্রভাব পড়বে আমদানিকারকদের লোকসানের যে সম্ভাবনা ছিল সেই লোকসানটিও আশা করতেছি অনেক কমে যাবে চাল ছাড় করার সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বন্ধ কর্তৃপক্ষ চাল খালাসের জন্য আমদানিকারকরা অলরেডি পোর্টে ব্যতিব্যস্ত হয়ে গেছে কাস্টমের সকল শুল্কাংশে যে দ্রুততার সাথে খালাস করে যে সে বিভিন্ন স্থানে পৌঁছার যাতে পৌঁছাতে পারে এই জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছি বন্দরে দুশো একাশি ট্রাক চাল খালাসের অপেক্ষায় রয়েছে ডিবিসি নিউজ ডেস্ক